কই ঠাকুর, আমারে তো আপনি কিছুটি কখনো বলেননি, আমি কি করে জানবো সেটা কোথা আছে? এখন কি করি বলো তো? লরেনের ধমকে গেছে, বলেছে ফের যদি না আসবো সেদিনই দেখাতে না পারি তা অনর্থ করে ছাড়বে। হ্যাঁ ঠিক আছে ঠাকুর, সে পরের কথা পরে ভাবা যাবে, এখন অনেক রাত হয়েছে, ওসব নিয়ে এখন ভাবতে হবে না। আমি যাই নবতীর ঘরের দিকে। কোথায় যে রেখেছি মনে নাই। মা, মা রে মা। কি হয়েছে রে? মস্ত বড় একটা ভুল হয়ে গিয়েছে মা। ভুল? তোর ভুল? কি ভুল হয়েছে বাবা? ছেলে হিসেবে ভুল করেছে বাবার। বাবা? ও, তুই বাবার গল্পটার ব্যাপারে ভাবছিস? তোকে তো আমি বলেছি, জানো গোপাল খুড়োর কাছে যান। দেখ, রামদাদা সাক্ষী আছে, তার সামনে তো তিনি আর অস্বীকার করতে পারবেন না। জান, গিয়ে জেনে আয় কি করেছেন তিনি। না মা, ওটার কথা আমি ভুলেই গিয়েছি আর ভুলেই থাকবো। বাবার নামে ওটা বোধহয় কোনোদিনই আর পাওয়া যাবে না। তবে তবে আর কোন ভুলের কথা বলছিস বাবা? ও বাড়ি থেকে আসার সময় বাবার ফটোটা নিয়ে আসা হয়নি মা। তুই তো জানিস তোর বাবা ওসব ছবি টবি পছন্দ করতেন না। তা ঠিক, তবে ফটোটা যদি থাকতো তাহলে রোজ দুচোখ ভরে মানুষটাকে দেখতে পারতাম। যা হবার হয়ে গিয়েছে, এই নিয়ে আর আফসোস করিস না বাবা। হওয়ার ছিল না বলে নরেন দত্তর জীবনে কিছু নেই মা। ঠাকুরের ছবি তোলানোর মতো অসম্ভব কাজও কিন্তু আমি করে দেখিয়েছি। ঠাকুরের ছবি তুলেছিস? মানে দক্ষিণেশ্বরের ঠাকুরের ছবি? হ্যাঁ মা, বেশ কিছুদিন আগে তুলিয়েছিলাম। কই, আমাকে তো বলিসনি বাবা। বাবার অসুস্থতা নিয়ে চিন্তা ভাবনা, তারপর মামলা মোকদ্দমা, এই সব কিছুর চাপেই তোমাকে জানানো হয়নি মা। বাবা চলে যাবার অনেকদিন আগেই তুলিয়েছিলাম। দিয়েছিলেন তিনি ছবি তুলতে? সহজে কি আর দেন মা। কি বললে আবার বলুন? ওই কালো বাসকোটা এর মুখের সামনে আনতে দেখলেই। হ্যাঁ, কি হলো, থামলেন কেন, বলুন কি করবেন? বেইলে যাব। হ্যাঁ, পালিয়ে কোথায় যাবেন শুনি? গঙ্গা সাঁতরে ওই ওপারে। হ্যাঁ, জীবনে কখনো গঙ্গায় সাঁতরেছেন? আপনাদের কামার পুকুরে কি গঙ্গা আছে? ওখানে তো আছে শুধু খাল বিল আর ওই কি যেন বলে পুকুরটা, হালদার পুকুর। হ্যাঁ, হালদার পুকুর, ওই হালদার পুকুরেই তো দাপিয়ে বেরিয়েছেন। এখানেও দাপিয়েছি গঙ্গাতে। হ্যাঁ, আর আমি সেই ছোটবেলা থেকে গঙ্গায় দাপাচ্ছি, এমনকি জোয়ারের সময় ভরা গঙ্গা সাঁতরে এপার ওপার করেছি। আপনি যখন গঙ্গা সাঁতরাতে যাবেন তখন কিন্তু আমিও আপনার পিছু পিছু যাব ঠাকুর, সাঁতরে আপনি আমাকে হারাতে পারবেন না। তাই বলছি, লক্ষ্মী ছেলের মতো আপনি আমার কথাগুলো শুনুন। আমি আপনার একটা ফটো তুলব আর আপনি আমাকে সেই ফটোটা তুলতে দেবেন, ব্যাস। হ্যাঁ রে অ্যাটর্নি বাবু, বেশ তো ছিলি, হট করে কি শখ হলো রা? হ্যাঁ শখ, হ্যাঁ তা বলতে পারে। আচ্ছা, এই ধরুন আপনি যখন বুড়ো হবেন তখন এই ফেলে যাওয়া নিজেকে দেখতে আপনার ইচ্ছে করবে না? আচ্ছা বেশ তো, তাহলে ধরুন না নহবত ঘরের মার জন্য আমি ওটাকে রাখতে চাইছি। হে লরেন,
ওই তোর নবতের ঘরের মায়ও চাইবে নিজের ফটো তোলা হোক। আর ওই সুরেনরা তো তুলেছে এর ফটো দোকানে নিয়ে গিয়ে, ওই মস্ত একটা কালো বাসকের সামনে কালো কাপড় মাথায় দিয়ে একজন, না 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 না, যখন একবারটি আছে আর দরকার নাই, হ্যাঁ দরকার নাই, এর ফটো তোলা দরকার। ওটা তো ওনাদের কাছে আছে, মার কাছে কি আছে শুনি? এ লরে, কানের কাছে একই কথা বারবার বলিস নি তো। আপনি তাহলে আমাকে ফটো তুলতে দেবেন না, তাই তো? এই বলেছি না, না বলেছি না, না কালো বাস্ক দেখলি, হ্যাঁ পাইলে যাবো, হ্যাঁ পাইলে যাবো। এ কি কেউ কেউ কেটা নাকি যে ফটো তুলে রাখবি? কেউ কেটা ছিল শিয়েছো বাবু, তাই তো তার ফটো তুলে ওই কুটি ঘরে বাঁধিয়ে রেখেছে। রোজ সেখানে মালা দেয়, ফুল চড়ায়। না 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 না, এ ফটো তুলবে নি, এ ফটো তুলবে নি, এ ফটো তুলবে নি, হ্যাঁ ফটো তুলবে নি, হ্যাঁ ঠাকুর। তাহলে ছবি তুললি কি করে? আমার রোগ চেপে গিয়েছিল মা, তুমি তো জানো বাধা পেলে আমার রোগ চেপে যায়। সে আর জানি না, ছেলেবেলায় তোকে বেলগাছের কাছে যেতে দিতাম না, বলেছিলাম যে বেলগাছে ব্রহ্মদত্তি থাকে, পাছে তোর গায়ে বেল কাটা ফুটে যায়, সারাক্ষণ চোখে চোখে রাখতাম। একদিন তোকে কোথাও পাওয়া যাচ্ছে না, খোঁজ খোঁজ কোথায় গেল কোথায় গেল, তারপর জানা গেল তুই ওই বেলগাছের মগডালে চড়ে বসে আছিস। সে তো অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে তোকে নামানো গেল, গায়ে একেবারে তো বেল কাটায় ঝরে গেছে। জিজ্ঞেস করাতে তুই বলেছিলি বেল গাছে ব্রহ্মদত্তি আছে কিনা, তাই দেখতে তুই চড়েছিলি বেল গাছ। বাধা না দিলে আমি কিছুই করতাম না, বাধা দিয়েছিলে বলেই তো আমি চাক্ষুষ প্রমাণ নিতে চাই। ঠাকুরও আমাকে বললেন ক্যামেরা দেখলেই তিনি পালিয়ে যাবেন, ব্যাস সেই শুনে আমি ভবনাথকে বললাম ঠাকুরের ছবি আমি তোলাবই। ছবিটা কি করে তোলালি সেটাই বল না। বুঝলে মা, ভবনাথকে পাঠিয়ে দিলাম কলকাতার সেরা ফটোগ্রাফার বোর্ন অ্যান্ড শেপার্ডের অ্যাপ্রেন্টিস অবিনাশচন্দ্র দাঁড় কাছে। তারপর 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 ভবনাথ ওনার সঙ্গে সব কথাবার্তা ফাইনাল করে এলো। সেদিন কোনো এক রবিবার ছিল জানো, অক্টোবর মাস, বিরাট হাউস একটা ক্যামেরা কালো কাপড় দিয়ে ঠেকে অবিনাশবাবু আমার কথা মতো লুকিয়ে রইলেন। আর ঠাকুর? ঠাকুর তিনি তখন আনমনে পায়চারি করছেন রাধা গোবিন্দের মন্দিরের সামনে। সব তো লীলে মা, হ্যাঁ সব তো লীলে, হ্যাঁ সব তো লীলে। ওই তো ঠাকুর আপন মনে পায়চারি করছেন, আর কি সব বিড়বিড় করছেন। ঠাকুর লর নীলি, হাই 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 দেখি নি, হাই 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 হে হাই হাই হে হাই হাই। কার সঙ্গে কথা বলছেন ঠাকুর? ওই যার কথা শুনলে তোর মুখ দিয়ে ওই আগুনের বাক্কি ছোটে, সে মাটি সে পাথর পেতি মেয়ে সে ন্যাংটো হয়ে সময়ের মুখের উপর দাঁড়িয়ে আছে, ওই হ্যাঁ ওই সব আ কথা কথা বলিস, তার সঙ্গে কথা কইছিল রে, তার সঙ্গে কথা কইছিল। হ্যাঁ ঠাকুর, আমার খুব জানতে ইচ্ছে করে আপনার মা অমন ভাবে, মানে জগৎ জননীর অমন রূপ কেন? তো সত্য সত্য জানতে ইচ্ছে করে লরে, সত্য সত্যই বলবেন আমাকে? হ্যাঁ চল 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 কুটি ঘরে, চল। না কুটি ঘরে নয়, এখানে দিব্যি ফুরফুরে হাওয়া দিচ্ছে। এইখানে এখানে বসে শুনবি? ও আপনি আপনি বরং ওইখানটা বসুন। এখানে এখানে বসবো? হ্যাঁ জয় মা, জয় মা, হ্যাঁ জয় মা। এই তুই ওখানে বস দেখিনি, তুই ওখানে বস। হ্যাঁ না
আমি ওই সিঁড়িতে বসছি আপনার মুখোমুখি। ও তা বস বস বস। বলুন আপনার মার কথা, আপনার মা কালী কেন? কে জানে মা কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। যে শ্মশানে শ্মশান কালী, ভক্তির শ্যামা কালী, রোগে ভয়ে রক্ষী কালী, কালী কাল রূপা, জীবের জনম মরণ তার পায়ে বেঁধে রেখেছি, জীবের জনম রে তার দূর দিয়ে পাঠাচ্ছে, আবার সব শেষে মরণের পারাবার তার পায়ে ফিরে আসছে। শ্যামা মা কি কল করেছে, চোদ্দ পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাতেছে, অনেকটা সেরকমই। চোদ্দ পোয়া সেটা কিরকম হিসেব? হিজি হে খাঁচাটা, মানব দেহটা জীবের জীবন ধারণ, এর ভেতরে রয়েছে সেই কাল রূপা কালী, এক হাতে খাড়া এক হাতে নরমুণ্ড, দু হাতে বড়া ভয় নিয়ে ওই মরণ রে ভয় পাওয়া মানুষই রে, সে যেন জীব কেটে বলছে ওরে ওরে তোরা ভয় পাসনি রে, ভয় পাসনি, সে যে আসবে সে যে আসবে, যখন তোদের সব আলো ফুরিয়ে যাবে তখনই অনন্তের কালোতে তোরা মিশে যাবি, মিশে যাবি, আর তখনই তোদের ওই আমিত্বটা মুছে যাবে, আমিত্বটা মুছে যাবে। শিব হয়ে সবের মতো শেষ সময় মায়ের চরণ দুখানি বুকের উপরে জড়িয়ে ধর আর বল মাগো মা মাগো। অবিনাশবাবু তাড়াতাড়ি করুন, ঠাকুর এখন ঘোরের মধ্যে রয়েছেন কিন্তু যে কোনো মুহূর্তে বাহ্য দশায় ফিরে আসতে পারেন, তাড়াতাড়ি। ঠাকুর তার কালীঘরের বেটির কথা বলতে বলতে ভাবের ঘরে সমাধিস্থ হলেন, আর আমারও জেদটা বজায় রইল, তোলা হয়ে গেল ঠাকুরের ফটো। তুই পারিস বটে কিন্তু একটা গন্ডগোল হয়ে গেল মা, তাড়াহুড়ো করে নেগেটিভটা বার করতে গিয়ে অবিনাশবাবুর হাত থেকে নেগেটিভটা পড়ে গেল। এত কিছু করার পর? হ্যাঁ মা, আমারও মনটা খারাপ হয়ে গিয়েছিল, ভেবেছিলাম ফটোটা নিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলবো এই দেখুন আপনি হেরে গেছেন,
আমি আপনাকে ধরে রেখেছি। ছবিটা নষ্ট হয়ে গেল। প্রথমে আমিও তাই ভেবেছিলাম না, কিন্তু অবিনাশ বাবু জানালেন কিচ্ছু নষ্ট হয়নি। উপরের কোণার দিকের কাচের একটা অংশ ভেঙে গিয়েছিল, আর তাই অবিনাশ বাবু খুব কায়দা করে উপরের অংশটা আধখানা চাঁদের আকারে কেটে নিয়েছিলেন। ঠাকুরের ছবি অবিকৃত আছে। দেখেছিস ছবিটা? তিন সপ্তাহ পরে একটা ফ্রেমে ছবিটা বাঁধিয়ে ঠাকুরকে গিয়ে দিয়ে এসেছি। যাক, একটা কাজের মতো কাজ করেছিস। কিন্তু কাজটা বোধহয় সফল হলো না মা। কেন? এই কদিন আগেই ফটোটার কথা মাথায় আসায় ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম ফটোটার কথা। উনি মনে করে বলতেই পারলেন না কোথায় রেখেছে। সে কি? হ্যাঁ মা, আমিও ওনাকে বলে দিয়ে এসেছি। এর পরের দিন যেদিন আমি যাব, সেদিন যদি ঠাকুর আমাকে ফটোটা দেখাতে না পারেন তাহলে আমি অনর্থ করব। ঠাকুরের কাছে হয়তো নেই, কিন্তু ঠাকুরানির কাছে হয়তো আছে। মায়ের কাছে? রাম নীলর ঘড়ি, এই ফটোটা একদিন ঘরে ঘরে পুজো হবে। ঠাকুর দেখো দেখি, কখন দিয়ে বাস্কটা আতিপাতি করে খুঁজতে নেগেছো? হ্যাঁ, কি খুঁজছো গা? হ্যাঁ, কি খুঁজছো? আপনি বলছিলেন ঠাকুর, নরেন এই দেখতে না পেলে একেবারে অনর্থ করবে, তাই আমি খুঁজছিলাম। আপনি তো আমারে আগে দিয়ে এটা দেখানোনি। এই তো এই খাটের নিচে বাস্কটার মধ্যে ছিল, একেবারে তলার দিকে। ও, তো এখানে ছিল বুঝি? তা কে রেখেছে? কে আবার রাখবে ঠাকুর, আপনি রেখেছিলেন নিশ্চয়ই। এ রেখেছে? কি জানি, তা মনে নাই। হ্যাঁ হ্যাঁ, তবে আমার বেটা কিন্তু একটা কাজের কাজ করেছে ঠাকুর, আমি ওরে পেরান ভরে আশীর্বাদ করি। আপনার ফটো তোলা তো আর ছাড়বিখানি কথা নয়। যেদিনের দেহটা থাকবে ছায়া যে লম্বা হতে নেগেছে গো, সূর্যে পাটে বসতে লাগলে কায়া ছোট হয় আর ছায়া লম্বা হয়। ওই যে একটা গান আছে না, আয়ু সূর্য মোর বসিতেছে পাটে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে। হা ঠাকুর, মুখে কুলুপ দিন, কুলুপ দিন আপনি। আপনার কালী ঘরের মা কালী যেন তারে হাজার বছর বাঁচিয়ে রাখেন। আমি তো আপনার ফটো তুলবার কথা ভাবিনি, কিন্তু সে ভেবেছে ঠাকুর, তুলেওছে। এখন কিন্তু আপনার ভয় দূর হলো। কিসের ভয় গা?